যে বয়সে মানুষের বেশিরভাগ সময় কাটে বিছানায়, সেই বয়সে অনায়াসে নদীতে সাঁতারে বেড়ান এক বৃদ্ধা। সিরিয়ায় 85 বছরের আতিয়া সাইদ এই অসম্ভব কাজটি করে চলেছেন। শুধু নিজেই সাঁতরা না, সাঁতার শেখান তরুণ তরুণীদেরও। অরুণ গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরিয়ার দায়ের এস জোর এলাকায় প্রকৃতির সান্নিধ্যে বাস আতিয়া সাইদের। বয়স 85 বছর, শরীরের ত্বকের ভাজি বলে দেয় কত ঝড়ঝঞ্ঝা পার করেছেন জীবনে। দীর্ঘ জীবনে পেয়েছেন অনেক কিছুই, আবার স্বামীসহ হারিয়েছেনও অনেককে। কিন্তু 15 বছর বয়স থেকে একটা জিনিস এখনো তার জীবনের সঙ্গী, তা হলো সাঁতার। এটা আমার স্বামীর সঙ্গে ছবি। আমি এই ছবির বয়সের চেয়েও ছোট থাকতে সাঁতার কাটা শুরু করি। হাঁটা চলায় অন্যের সাহায্য নিতে হয় অনেক সময়, কিন্তু সাঁতারে এখনও অপরাজিত আতিয়া সাইদ। ফোরাতের স্রোত কেটে অনায়াসে পার হন নদী। শক্তি সামর্থ্য থাকা অবস্থায় অনেক মানুষকে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন এই বর্ষিয়ান সাঁতারু। আমি পানিতে অনেক সময় কাটাতাম এবং যতটা পারতাম নদীতে ডুবতে বসা মানুষকে বাঁচাতাম। শতাধিক মানুষকে আমি বাঁচিয়েছি। আল্লাহকে ধন্যবাদ যে আমি 85 বছর বয়সে উপনীত হয়েছি এবং এখনও সাঁতার কাটতে ও পানিতে ঝাঁপ দিতে ভালোবাসি আর অন্যকে সাহায্যের সর্বোচ্চ চেষ্টা করি। দীর্ঘ পথ সাঁতার কাটার জন্য শ্বাস প্রশ্বাসের কৌশল ব্যবহার করেন আতিয়া সাইদ। শুধু নিজেই সাঁতার কাটেন না, দীর্ঘদিন কোচের ভূমিকাও পালন করছেন তিনি। নাতি নাতনি সহ অনেককে শিখিয়েছেন কিভাবে স্রোতের বিপরীতে এগিয়ে যেতে হয়। আমরা মাকে নিয়ে গর্বিত। এই 85 বছর বয়সেও তার সাঁতার কাটার শক্তি রয়েছে। দিনে এক বা দুবার তিনি নদী পাড়ি দেন। আর যে কয়দিন বাঁচেন, এভাবেই নাতি নাতনিদের সঙ্গে জীবন ও সাঁতার ভাগাভাগি করতে চান আতিয়া সাইদ। অরণ্য গফুর, আরটিভি।